প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কুপি মজাদার চিকেন ভেজিটেবল রোল এটা কেটে কিন্তু অনেক টেস্টি এই চিকেন ভেজিটেবল রোলটা আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে এই চিকেন রোলটা আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি সাত অঞ্জয় লবণ নিয়ে নিয়েছি আমি এখানে অল্প অল্প পান দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি দেখেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এখানে এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি অয়েলটা দেওয়ার পরে আবার একটু ভালো করে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এক পাশে রেখে দিচ্ছি আমি এখন পোটটা রান্না করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি অয়েলটা আমি গরম করে নিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি সেগুলো একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে এক বাটি গাজর কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই চিকেন ভেজিটেবল ঝাল ঝাল হলে খেতে অনেক টেস্টি হয় তার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে সামান্য করে চিকেনের পাউডার দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করে নেই আমি এই গাজরটা ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি গাজর থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো আমি একটু শুকিয়ে নিয়েছিলাম এখানে এক বাটি চিকেন আমি অ্যাড করেছি চিকেনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম চিকেনগুলো সিদ্ধ করার সময় আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি দেখেন আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি পোটটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি এখন সিটটা তৈরি করে নিচ্ছি তৈরি করার জন্য দেখেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে শীত তৈরি করে নিতে পারেন দেখেন আমি কত সহজে এই শীতটা তৈরি করে নিয়েছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এটা দেখে বুঝে নিতে হবে বলার কোনো কিছু নেই এখন শীতের মধ্যে আমি পোটটা দিয়ে দিয়েছি আসলে এই চিকেন রোলটা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখলেন তো আমি কত সহজে একটা রোল তৈরি করে নিয়েছি আমি একটা আটার গোলা তৈরি করে নিয়েছি সেগুলো আমি সামান্য করে এখানে লাগিয়ে নিয়েছি দেখেন একটা রোল তৈরি হয়ে গেছে আমি কিন্তু এভাবে সবগুলা রোল তৈরি করে নিয়েছি চিকেন রোলগুলো কিন্তু এখন ভাজার পালা আমি ভেজে নিচ্ছি দেখেন অয়েলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখানে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে ফ্রাই করে নিতে হবে তাহলে ক্রিপসি হবে দেখেন রোলগুলো দেখতে কত ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল সবগুলো রোল কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোবনীয় হয়েছে চিকেন ক্রিপসি রোল কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই মচমচে চিকেন রোল রেসিপিটা আমি অনেক সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কত ক্রিপসি হয়েছে এই রোলটা খেতেও কিন্তু অনেক টেস্টি একদম পাতলা ক্রিপসি মচমচে এই চিকেন রোল আপনারা একবার বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই রোলটা কেটে কতটা টেস্টি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই চিকেন রোল রেসিপিটা